কোকাটিয়াল হলো কাকাতুয়া পরিবারের একটি প্রজাতি। কোকাটিয়াল ক্যারিয়ন বা ইরো নামেও ডাকা হয়। বাংলাদেশে এটি কোকাটিয়াল পাখি নামে বেশি পরিচিত। এরা মূলত অস্ট্রেলিয়া অঞ্চলের এন্ডেমিক প্রাণী। বন্য প্রজাতি হিসেবে এক অস্ট্রেলিয়া ছাড়া কোথাও পাওয়া যায় না। পাওয়া গেলেও বিশ্বব্যাপী এটি খাঁচায় পোষা গৃহপালিত পাখি হিসেবে পালিত হয়। সহজে বাচ্চা উৎপাদন ও সৌন্দর্যের জন্য পাখি পালকরা পালন করে থাকেন। কোকাটিয়াল পাখির নমনীয়তা, দারুণ সিজ বাজানো এবং সহজে পোষ মানার কারণে সহজেই সকলের মনে জায়গা করে নিয়েছে। কোকাটিয়াল পাখির কথা বলতে না পারলেও কোকাটিয়াল পাখি অত্যন্ত বন্ধুসুলভ হয়ে থাকে। বাজিগার পাখির পরেই বেশিরভাগ পাখি প্রেমিকদের কাছে কোকাটিয়াল পাখির নাম দ্বিতীয় স্থানে অবস্থান করে। কোকাটিয়াল পাখির মাথার টোপরটি পাখির সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দেয়। কোকাটিয়াল পাখি আমাদের দেশে দেখতে পাওয়া যায়, যদিও বাইরে তেমন দেখতে পাওয়া যায় না, কিন্তু খাঁচার বিভিন্ন মিউটেশনে কোকাটিয়াল পাখি আমরা দেখতে পারি। আমাদের দেশে যে সকল কোকাটিয়াল পাখি পাওয়া যায় তার ভিতরে গ্রে কোকাটিয়াল, লুটিনো, অ্যানবিনো, সিনামোল, পার্ল, হোয়াইট ফেস, অ্যালবিনো, পাইট বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে বেশিরভাগ পাখি পালকদের কাছে গ্রে কোকাটিয়াল এবং লুটিনো কোকাটিয়ালই বেশি দেখা যায়। কোকাটিয়াল পাখির আয়ুষ্কাল 10 থেকে 15 বছর হয়ে থাকে। আবার গবেষণায় দেখা গেছে সঠিক যত্ন নিলে পাখিগুলো 32 বছরও বেঁচে থাকে এমন উদাহরণও রয়েছে। কোকাটিয়াল পাখি সম্পর্কে বিস্তারিত আরও জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।